সিএসকে ম্যাচটা বিরাট কোহলিদের কাছে কিক ওয়ার্ক হচ্ছে না। এই ম্যাচটা শুধু তাদের জিতলেই হবে না, মানতে হবে অনেকগুলো শর্ত। প্রথমে ব্যাট করতে তাদের 200-র বেশি রান করতে হবে ও 18 রানে জিততে হবে। তাছাড়া রান তাড়া করলে তাদের 11 বল বাকি থাকতে জিততে হবে। হাড্ডাহাড়ি জায়গায় গিয়েছে আইপিএল, প্লে অফের জন্য তিনটা দল পাকা, শেষ স্থানের জন্য লড়াইয়ে সবার আগে আছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই ম্যাচের উপরই দাঁড়িয়ে রয়েছে শেষ স্থানে কোন দলটি যাবে। লখনউ সুপার জয়েন্ট বেরিয়ে যাওয়ার পর এখন শেষ স্থানে লড়াইয়ের জন্য বাকি দুটো দল। এই ম্যাচের সহজ হিসেব হচ্ছে যে দল জিতবে তার আরও আছে একটি টুরিস্ট, সেটা হলো এখন চেন্নাই সুপার কিংস 13 ম্যাচ খেলে 14 পয়েন্টে রয়েছে, অন্যদিকে 13 ম্যাচ খেলে 12 পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। এই ম্যাচটা যদি চেন্নাই জিততে পারে তাহলে সহজ হিসাবে তারা চলে যাবে প্লে অফে, অন্যদিকে যদি ব্যাঙ্গালোর জিততে পারে তাহলে তাদের যাওয়াটা হবে না পরের রাউন্ডে। তাদের যাইতে হলে এই কঠিন শর্তগুলো মানতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন। আপনাদের উৎসাহই পরবর্তীতে ভিডিও দিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।